দর্শক আসসালামু আলাইকুম, চাষ করতেছে শুধু দিস ইজ সুমন ফ্রম রায়ান ব্লগস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও করতেছি, সেটা হলো আমি আসছি আজকে একটা চারা খেতে, চাষ করে জায়গাটা পরে দেখাচ্ছি। সেটা হলো আপনার এখানে আপনার অনেক পদের চাষ করা হয় এখানে চর এলাকা। তো চর এলাকায় চাষ করার যে পদ্ধতি, আজকে তারা দেখতেছি উস্তা গাছে চারা রোপণ করতেছে বা করবে, সেই চারা রোপণের পদ্ধতিটা একটু দেখাবো আজকে আপনাদেরকে। উস্তা গাছ কীভাবে চারা রোপণ করে সেই শুরু থেকে, আর উস্তা গাছও দেখাবো। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এটা হলো এখন অনেক কিছু চাষ করা হয়, বর্তমানে চাষ করতেছে শুধু উস্তা আর উস্তা করলা। এই যে পুরোটাই উস্তা খেত, বিশাল বড় এরিয়া নিয়ে সব উস্তা খেত। এই যে উস্তা গাছ, এই হলো উস্তা গাছ ছোটো, এখান থেকে এটা উস্তা লাগাইতেছে সবাই। আর যেভাবে চারা রোপণ করা হয় সেটা একটু দেখাবো আপনাদেরকে, কীভাবে চারা তৈরি। পলিথিনের মধ্যে দিবেন না, এই এই চারা দিবেন এটার মধ্যে। হ্যাঁ, সারা এই যে এদুর সাদা হইব, এদের মতন সাদা হইব, এগুলোর মতো হইব না। এদের মধ্যে কি পলিথিনও আছে নিচে? না, ও ডাল লাগাই দানা লাগাইছিল। আচ্ছা, পলিথিন খুললে আবার সারাটা বড় হইব। হ্যাঁ, পরে পলিথিন খুললে লাগাবো, পরে পলিথিন খুললে মাটির ভিতরে পুঁততে দিব। মানে পলিথিন খুললে তারপর ওই দিব, মানে মাটিটা শক্ত হয়ে যাবে যখন। না, একটার মধ্যে কটা করে দিবেন? এই যে পলিথিন একটার মধ্যে কটা করে দিবেন চারা? এই বীজ ছয়টা সাতটা করে দোকান দিই, ছয় সাতটা করে। এই ছয় সাতটা করে দেওয়ার পরে যেরকম একটা চারা হয় না, তাহলে মানে বেশি করে দেওয়ার কারণ মাঝে মাঝে কয়েকটা মিজ যায়, মিজ যায়, দানা পচে যায়। তো রাখি চারটা পাঁচটা চারা রাখি, তো এগুলো মানে দিছি আমি চার পাঁচটা করে, এখন দুইটা পাঁচটা, বাকিগুলা নষ্ট হয়ে যায়, এই কারণে বেশি বেশি করে দিতে হয় না। আর এই যে এই চারা যে উস্তার যে দানা বীজ, এইটা আনান করতে গিয়া মানে কিনতে পাওয়া যায় না এরকমই। প্রতিদিন কতগুলো করতে পারবেন এই পলিথিন ব্যাগ? একশো থাকে এক কেজি কটা ওটা এরকম পলিথিন? এক কেজি পনেরোটা ওটে, পনেরোশো প্যাকেট থাকে এক কেজি উস্তার বেশিতে, পনেরোশো এরকম প্যাকেট করা যায়। দেখ মাশাল্লাহ, এই কতক্ষণ করবেন এই কাজ এরকম? আর কত ঘন্টা দিলা মানে আমাদের এখান থেকে ওই যে দুঞ্চা পর্যন্ত রোপণ করবো। ওই দুঞ্চা? তো এই যে খেত এগুলা সব আমগুলো এই ধান কাটলে চমু আর কি হাসে দি লাগাম। ধান কাটতে লাগবে, ধান কাটা এগুলা পরিষ্কার করে যখন এটা চাষ দিব ওই সময় এগুলা রোপণের উপযুক্ত হইব, তখন সারা এই ক্ষেতটুকু হয়ে যাবে ছোট 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 গর্ত করে
এগুলা পজিশন আমি আর করে আপনি প্লাস্টিকটা সিরা পাওয়াই দিয়ে মাঠে আপনারা তিনজন কে 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 কি হন? এটা আমার আব্বা আর এটা বাগিনা। বাগিনা আপনি কি মনে বাইরে ছিলেন আগে? হ্যাঁ, আপনি দেখলে বুঝে যেতে আপনি বাইরে ছিলেন। তা তোমার সালা দিলে এইসা দেশে যে কি সুন্দর কাজ করতে পারতেছেন, আমি আর কখনোই দেখিনি এবার ছাড়া, এই ফার্স্ট আজকে দেখলাম এই উস্তাদ ছাড়া এরকম করে। পুরাটা ক্ষেত এই যে এই পর্যন্ত এই ধান ক্ষেতেগুলো সরে কাইটা, তারপরে আবার বেগুন টমেটো এগুলো চাষ করবো। চাষ করবেন না উস্তা বেগুন টমেটো? বিশাল বড় এদের তিনজন, তিনজন কাজ করতেছে। ওইটা হলো ভাগিনা, ওইটা হলো এই ভাইয়ের বাবা, ওইটা মুরব্বী। সুন্দর রোদ্রের মধ্যে বসে বসে কাজ করতেছে। বাতাস আছে অবশ্যই সুন্দর, বাতাসটা সুন্দর। ওই আর বিড়ি খেতেছে একার একটু দেখি, বিড়ি যা টানতেছে ওটা বাপরে বাপ। কাকা বিড়ি খাওয়া শেষ, খেতের মধ্যে যেতেছে। দেখ ভাই কথাগুলো খুব ভালো লাগলো। আপনাকে ইউটিউব চ্যানেল? হ্যাঁ ভাই, জি জি, আমার চ্যানেল আছে, আমার পেজও আছে, আপনার মোবাইল থেকে দিয়ে দিতে পারতাম। নাম কি? আমার পেজ আছে আপনার হ্যালো বাংলাদেশ। আমার ছবি আছে ওটার মধ্যে, আর রায়ান ব্লগস হলো ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ দিলে রায়ান ব্লগস প্রথমে আসবো। রায়ান রায়ান আর আই ওয়াই ডাবল এ এন লেখা ব্লগ সব দিলে দিয়েন, দেখেন আপনাকে এটা দিয়ে দেবো তো দেখেন। এখানে বসেন না? আমি ওই ভিজিট করতে আসছি, আমরা আমি মাসে হঠাৎ একদিন আসছি। মুরব্বী আসি ভাই, আল্লাহ হাফেজ। দেন দেন সমস্যা নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খেয়ে দেখি করবো ও। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে খেয়ে দিবেন সবটির মধ্যে? ও এই যে সবগুলো তো দিয়েছেন না, আমি তো খেয়াল করি না খেয়ে। মাটিতে নষ্ট হইব না, মাটিতে নষ্ট হইব না, ও ভালো পদ্ধতি তো। মানে উস্তার চারা রোপণ করার পরে একটু যখন বড় হয় তারপরে খ্যার দেন নাকি? বড় হওয়ার একটু পরে এই সাইজ হবে তারপরে খ্যার বিছাই দেবেন না? এই খ্যারটা বিছানো হয় যাতে উস্তা নষ্ট না হয় মাটিতে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইগুলো ভিডিও, তাও তো দর্শক দেখলেন, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও বা ব্লগ বা ট্রাভেল বা আরও অন্য কিছু যদি কোনো ভিডিও কেউ দেখতে চান যে ভাই আমি এটা দেখতে চাই, আমাকে বলবেন, আমি সে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর জায়গা এটা, ওই ওই পাশে কিন্তু নদী, ওই অনেক দূরে নদী। এটা হলো আপনার শীতলক্ষা নদী, শীতলক্ষা নদী। ওই পাশে আবার লাল চারা গাছ আছে। ঠিক আছে তো সবাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।